Smoking is injurious to health. It causes cancer. No person associated with the movie promotes smoking. The extended nationwide lockdown has left employees in various sectors extremely anxious. Salary cuts, deferred appraisals, layoffs, all of them have hit employees of several different companies across sectors. হ্যাঁ বল, কি খবর বল? আমাকে তো ভুলেই গেছিস, বেঁচে আছি কি না মরে গেছি একবার জানার চেষ্টাও করিস না। হ্যাঁ সেই সেই বাজে কথা বলিস না তো, দুদিন ধরে আমি তোকে টেক্সট করেছি, কল করেছি, তুই কোনো রিপ্লাই দিসনি, ঠিক আছে? আর এখন আমায় উল্টে বলছিস যে আমি নাকি তোকে ফোন ফোন করি না, কিছুই করি না, টেক্সট করি না। এবার বল, তোর কথা বল, তুই লকডাউনে কি করছিস? আর লকডাউন, জীবনটাই লকডাউন হয়ে গেছে ভাই। হ্যাঁ সত্যি, কি করবি বল, সবারই সেম সিচুয়েশন। তোর থেকে আর কি লুকাবো বল, এই শহরে মাত্র তুই একজন যাকে আমি চিনি। যে চাকরিটার জন্য আমি এখানে এসেছিলাম সেই চাকরিটাও 3 মাস হয়ে গেল বন্ধ হয়ে গেছে এই লকডাউনের জন্য। যা সেভিংস ছিল সেটাও ফুরিয়ে গেছে। গত মাস থেকে বাড়ি থেকে ফোন আসছে, মা বারবার ফোন করছে, তাও আমি ফোন তুলতে পারছি না। বাবার ওষুধের টাকাও দিতে পারছি না। হ্যাঁ কি বলছিস তুই? দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভাই, কি করবো বুঝতে পারছি না। শোন না, একবার আমার বাড়িতে আসতে পারবি? তোকে একটা জিনিস দেখানোর ছিল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি দেখছি দেখছি, দাঁড়া, চিন্তা করিস না, আমি আসছি, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, দাঁড়া। কিরে ভাই, আরে এসছিস, আয় আয়। কি হয়েছে তোর, কি অবস্থা তোর, এইসব চুল ফুল? আর কি অবস্থা, সবই তো জানিস, পাগলের মতন হয়ে গেছিস তো, ঘর ফর অগুছালো, জানলা ফাল্লা দরজা বরজা বন্ধ। ও কিছু না, দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসের একটা গন্ধ বেরোচ্ছে, কি এইগুলো? ইঁদুর বাদুর মরেছে হয়তো, ঘর ফর পরিষ্কার হয় না। ছাড় বাদ দে, যেটার জন্য তোকে ডেকেছি। হ্যাঁ কি বল। মনে আছে আগে আমি একটা ডায়েরি লিখতাম যেটা তুই দেখার জন্য পাগল হয়ে গেছিলি? হ্যাঁ সে তো স্কুল লাইফের ঘটনা, সারাদিন বসে বসে লিখতাম। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, আজকে আমি ওইটা দেখাতেই তোকে ডেকেছি। হ্যাঁ ইয়ার কি মারছিস নাকি তুই? না না ইয়ার কি কেন মার, দেখ বাইরের টেবিলে রাখা আছে ওর জন্য ডায়েরিটা। ওই ডায়েরিটা আমি এখন দেখবো নাকি? হ্যাঁ যা দেখে। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, দাঁড়া তুই এখানে থাক আমি দেখে আসছি। মা চাকরিটা আর নেই, সব বন্ধ হয়ে গেছে, তোমাদের আদরের আর আমি মান রাখতে পারলাম না গো, অসময়ে বাবার পাশে দাঁড়াতে পারলাম না, জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা নেই। আবার যদি এই পৃথিবীতে আসি যেন তোমাদের সন্তান হয়েই আসি, পারলে আমায় ক্ষমা করে দিও তোমরা। ভালো থেকো তোমাদের বাবু।